welcome back to my channel. Welcome back to the new vlog. আজকে অনেক দিন পর একটা vlog বানাচ্ছি। এতদিন একটু ব্যস্ত ছিলাম। আজকে অনেক দিন পর একটু ফ্রি হয়েছি। আর ফ্রি থাকাতে সকাল থেকে খালি ভাবছি বিরিয়ানি খাবো। বিরিয়ানি খেতে ইচ্ছা করছে সকাল থেকে খালি। কিন্তু বিরিয়ানি তো খাবো, কিন্তু কোথায় যাবো আমরা কিছু ঠিক করতে পারছিলাম না। আমি আর শাহান আপাতত বেরিয়েছি, মানে আশেপাশে যা দোকান আছে সবই প্রায় খেয়ে ফেলেছি, একবার দুবার খেয়ে ফেলেছি। শুধু এই ইচ্ছাপুরে ঘণ্টাধারে একটা দোকান আছে, ওই দোকানে শুধু একবার খেয়েছি, তাই ওখানে আরেকবার খেতে যাচ্ছি। ওখানে খেয়ে দেখবো যে কেমন লাগে। কি ভদ্রভাবে খায় ছেলেটা, কত বাকি ছেলেটা, এদিকে আমার শেষ, ও পুরো ফিনিশ। এত পরিষ্কার করে কেউ খায় না পৃথিবীতে, আমি যেমন পরিষ্কার করে খাই। হাড্ডিগুলো এখানে রেখেছি, হাড্ডিগুলো খাওয়া যাবে না। তোর দাঁত কোথায় তোর? হাই রে, তোরাই তোরাই পুরো রেস্টুরেন্ট চালাচ্ছিস নাকি? তুই মালিক? এটা নতুন খুলেছে না এখানটায়? আচ্ছা আচ্ছা, এখন তো তুই বড় হয়ে গেছিস না, তোর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় এখানে? পূজোর সময় পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আইসক্রিম এই তো এগুলো এনে রেখেছে, যা বলে দিয়ে পেমেন্ট হয়ে গেছে। যা টাটা, আসলাম আমরা, টাটা। গাইজ, আমাদের বিরিয়ানি খাওয়া কমপ্লিট। এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম, যেই দোকানটা থেকে খাওয়া ভেবেছিলাম ওই দোকানটা অ্যাকচুয়ালি সব বিরিয়ানি শেষ। তারপর তার পাশে একটা নতুন দোকান দেখলাম, ওই দোকান দিয়ে খেলাম। আর ওখানে গিয়ে তিনটে বাচ্চার সাথে দেখা হলো, তিনটে বাচ্চা ওখানে বসে বসে মজা করছিল ওই রিসেপশনে বসে। গাইজ, বিরিয়ানি খাওয়ার পর আমাদের মনে পড়লো আমাদের আজকে একটা প্রিন্ট আউট করাতে হবে। আর এখন রাত্রেবেলা মনে পড়েছে, এখন কোনো দোকান খোলা পাচ্ছি না, সব দোকানই বন্ধ হয়ে গেছে। এখন খুঁজে দোকান খুঁজে বেড়াচ্ছি কোথায় আছে। বাদামতলা দেখবো আছে কিনা, নাহলে সোজা ব্যারাকপুর চলে যাবো। ব্যারাকপুরে গিয়ে প্রিন্ট আউট করবো, ওটা করাতেই হবে আজকে, কালকে ভোরবেলা লাগবে ওটা। ও শেষমেশ একটা দোকান দেখতে পেয়েছি, ও আশা করছি হবে হবে না এখানে। এই তো ইন্টারনেট জেরক্স ব্যাস। ও পুজো পুজো একটা ভাব চলে এসছে এখন, এখন টুনি লাইট জ্বালিয়ে দিয়েছে, আর টুনি লাইট লাগিয়ে দিয়েছে, এখনো জ্বালাইনি। এখানে টুনি লাইট লাগালে দারুণ লাগবে জ্বালালে। এখানে পিরামিড বানাচ্ছে না, চর্চা স্টেশন। কালকে মহালয়া, কালকে মহালয়া তো ভোরবেলা ঘুরতে যাবো। কালকে কালকে কী বার? কালকে রোববার, তাই তো সকাল সকাল বের যাবো। আজকে আজকে শনিবার তো, হ্যাঁ আজকে তো নিরামিষ ছিল, ও খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেলে কোনো পাপ হয় না, এখন নিরামিষ আমিষ খেয়ে নিয়েছি, বিরিয়ানি খেয়ে এসেছি নিরামিষের দিনে। কিন্তু জেনে খেলে পাপ, তাই তো? না জেনে খেলে পাপ নেই, কোনো অসুবিধা নেই। এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে ওটা শুদ্ধ করে যাচ্ছে। তুইও শুদ্ধ হয় না। আমরা এখন একটু হেলথ সেন্টারে আসলাম, হেলথ সেন্টারে এসে দেখি এখানে পিকনিক হচ্ছে। ডিজে ফিজে চালিয়ে দিয়ে পিকনিক হচ্ছে। গাইজ, আজকের মতো ঘোরা কমপ্লিট। আজকে ভালোই বিরিয়ানি খেলাম, একটু আশেপাশটা ঘুরে দেখলাম। বৃষ্টি হালকা, আজকে হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির মতো দেখছি সব কিছু, কেমন ভালোই লাগলো, ঘোরা হলো। শুধু একটাই কেলো হয়েছে, সেটা হচ্ছে আজকে শনিবার, আজকে নিরামিষের দিন মনে ছিল না, ওই জন্য আমরা আমিষ খেয়ে বিরিয়ানি খেয়ে চলে এসেছি। কিন্তু যাই হোক, আমরা কোল্ড ড্রিঙ্কসকে শুদ্ধ হয়ে গেছি, এখন আমাদের সব ঠিক আছে, এখন বাড়ি যাচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ, আশা করছি ভিডিওটা সবাই ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, কালকে মহালয়া নিয়ে একটা ব্লগ বানাবো। কালকে মহালয়া, কালকে ভোরবেলা উঠে বেরোবো, আর কালকে একটা নতুন ব্লগ বানাবো। আজকের মতো বাই, টাটা।
খুলে দিল ইয়ার, গাড়ি ফাড়ি নিয়ে চাকা উঠে যাচ্ছে, গাড়ি ফাড়ি নিয়ে গায়ে উঠে যাচ্ছে ইয়ার, আমাকে মাল গাড়িটাও তুলতে দিল না। মাল গাড়িটা তুলতে দিলি না, কি সুন্দর মাল গাড়িটা ছিল, আমি তুলতেই পারলাম না ইয়ার।